হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝখানে এমন একটি মুভির কাহিনী নিয়ে এসেছি যেই মুভির কাহিনীটা কয়েকদিন পর্যন্ত আপনাদের মাথায় ঘুরতে থাকবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। এই মুভিতে এমন একটি হসপিটাল দেখানো হয়েছে যেই হসপিটালে মানুষকে ঔষধের পরিবর্তনে তাদেরকে পানি দিয়ে সুস্থ করা হয়। মুভির শুরুতে আমাদের লোকহাট নামের একটি ছেলেকে দেখানো হয় যে প্রফেশনালি একজন শেয়ার মার্কেট ট্রেডার ছিল। সে তার অফিসের বিল্ডিং এ দাঁড়িয়ে বাহিরে তাকিয়েছিল, ঠিক তখনই তার কিছু বন্ধু এসে তাকে নিউ ইয়ার উইশ করে। তারা সবাই সেখানে খুবই এনজয় করছিল, কিন্তু ঠিক সেই সময় সেখানে লোকহাটের সেক্রেটারি চলে আসে আর সে তাকে বলে যে আপনাকে বোর্ড মিটিংয়ে ডাকা হয়েছে। সে যখন মিটিংয়ে যায় তখন সে এটা জানতে পারে যে তাকে একটি হসপিটালে যেতে হবে যেটা 250 বছরেরও বেশি পুরনো, আর এই হসপিটালেই কোনো রকমের ঔষধের ব্যবহার করা হয় না, মানুষকে ভালো করার জন্য সেখানে পানি দিয়ে চিকিৎসা করা হয়। লোকহাট সেখানে জিজ্ঞেস করে যে তার সেখানে কেন যেতে হবে। তখন তাকে বলা হয় যে তাদের কোম্পানির সিইও মিস্টার প্রেমপিক সেখানে গিয়েছে তার নিজের চিকিৎসা করানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে সে একটি মেসেজ পাঠায় সেই কোম্পানির সিইও পদ থেকে সরে যাচ্ছে আর সে কখনোই ফিরে আসবে না। তাই লোকহাটকে সেখানে যেতে হবে যে আসলে ঘটনাটা কি হয়েছে সেটা দেখার জন্য, কিন্তু লোকহাট সেখানে যেতে মানা করে দেয়। কিন্তু তার সিনিয়র তাকে সেখানে বলে যে তুমি যদি সেখানে না যাও তাহলে আমরা তোমাকে চাকরি থেকে বের করে দেব, আর তার সাথে সাথে তোমাকে কোম্পানির সাথে গাদ্দারি করার নামে কিছু মিথ্যা কেসেও ফাঁসিয়ে দেব। তাই লোকহাট নিজের চাকরি বাঁচানোর জন্য সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এর পরের দিন সে সুইজারল্যান্ডে পৌঁছে যায়, যেখানে সেই হসপিটালের একজন ড্রাইভার আসে তাকে রিসিভ করার জন্য। আসলে তারা যেখানে যাচ্ছিল সেটা শহর থেকে অনেকখানি দূরে, যেখানে না ছিল কোনো রকমের সার্ভিস আর না ছিল মোবাইল নেটওয়ার্ক। সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে এটি যে হসপিটালটি এমন একটি রাজার মহল ছিল যে তার নিজের বোনকেই বিয়ে করেছিল যাতে সে তার বংশবৃদ্ধি করতে পারে। কিন্তু যখনই এই সম্পর্কে গ্রামের সবাই জানতে পারে, তারা সবাই মিলে সেই মহলটিকে জ্বালিয়ে দেয় আর সেই আগুনে সেই রাজার বউ মানে তার বোন সেখানেই মারা যায়। এটা শুনে লোকহাট বলে যে ও অনেক সুন্দর কাহিনী, এটার কি তৃতীয় পার্টও আছে? এরপর তারা কিছুদূর যেতেই একটি ছেলে তাদের গাড়ির উপর বেলুন ছুঁড়ে মারে, যেই ব্যাপারটা আসলে খুবই অদ্ভুত ছিল। ওয়েল, এরপর তারা সেই হসপিটালে পৌঁছে যায় যেখানকার গার্ড লোকহাটকে খুবই অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। লোকহাট সেখানে ড্রাইভারকে বলে তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। এরপরে লোকহাট ভিতরে গিয়ে মিস্টার প্রেমপিকের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সেখানে একজন লেডি নার্স বলে যে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, আপনি প্লিজ কালকে আসবেন। তখন লোকহাট সেখানে বলে যে আমি আপনাদের ম্যানেজারের সাথে দেখা করতে চাই আর তাকে বলুন যে আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। এরপরে নার্স লোকহাটকে ম্যানেজারের সাথে দেখা করাতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা লোকহাটকে ম্যানেজারের রুমে দেখতে, যেখানে লোকহাট কিছু ছবি দেখতে পায়। তার কাছে এই ছবিগুলো খুবই অদ্ভুত লাগছিল আর তখন ম্যানেজার লোকহাটকে বলে কি অদ্ভুত তাই না, লোকেরা কত দূর দূর থেকে আসে শুধুমাত্র পানি দিয়ে নিজেকে সুস্থ করার জন্য। আর তখন লোকহাট বলে যে আমি চিকিৎসার জন্য এখানে আসিনি, আমি এখানে এসেছি মিস্টার প্রেমপিকের সাথে দেখা করতে এবং তাকে সাথে নিয়ে যেতে। কিন্তু ম্যানেজার প্রেমপিককে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দেয়, তাই লোকহাট তার অফিসে কল করার চেষ্টা করে, কিন্তু এই জায়গায় তো একদমই নেটওয়ার্ক ছিল না তাই সে তার অফিসে কল করতে পারে না। সেই সময়ে লোকহাটের কাছে একটি বল চলে আসে যেটা একটি বুড়ো লোক মেরেছিল। ঠিক যখনই লোকহাট সেই বলটি তুলতে যাবে তখনই সে একটি সেখানে অদ্ভুত গুহা দেখতে পায়, যেই গুহাটা দেখতে খুবই ছোট ছিল কিন্তু খুবই অদ্ভুত ছিল। সে কিছুক্ষণ গুহাটা দেখতে থাকে, এরপর সেটা ইগনোর করে সে গাড়িতে চলে যায় স্টেশনে যাওয়ার জন্য। কিন্তু তখন তার নজর যায় হসপিটালের দেওয়ালের দিকে, সে সেখানে একটি টিনেজার মেয়ে দেখতে পায় যেটাকে সে আগেও দেখেছিল। এটা দেখে লোকহাট খুবই ভয় পেয়ে যায় আর সে ড্রাইভারকে গাড়ি জোরে চালানোর কথা বলে, কিন্তু ঠিক সেই সময়ই তাদের গাড়ির সামনে একটা হরিণ চলে আসে যার ফলে সেখানে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর এখানেই সিন শিফট হয়। আর আমরা লোকহাটকে আহত অবস্থায় সেই হসপিটালে দেখতে পাই যেখানে এখন তার চিকিৎসা হবে। ঘুম থেকে উঠেই লোকহাট বলে যে এত সুন্দর ঘুম আমার এর আগে কখনো হয়নি। তখনই সেখানে লোকহাটের সামনে বসে থাকা ওয়ালমার নামক একটি লোক বলে যে তুমি গত 3 দিন ধরে ঘুমাচ্ছিলে। তখন লোকহাট দেখতে পায় যে তার পায়ে বড় একটা ফ্র্যাকচার হয়েছে আর তার সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।
তখন লোকার সেখানে ওয়ালমার্টকে বলে যে আমাকে একটা ফোনের ব্যবস্থা করে দিন, আমি আমার অফিসে ফোন করে আমার অসুস্থতার কথাটা জানিয়ে দিই। তখন ওয়ালমার্ট বলে যে আমি তোমার অফিসে কল করে দিয়েছি, তাদেরকে সবকিছু জানিয়ে দিয়েছি, আর তুমি এখন থেকে এখানে থেকে বেশি বেশি করে পানি পান করবে যাতে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারো। এরপরে লোকার পানি পান করতে করতে জানালার দিকে তাকায়, তখন সে দেখতে পায় সেখানে কিছু লোক সেই গুহাটিকে বন্ধ করছে, আর তখনই লোকার সেখানে তার পানিতে কিছু অদ্ভুত পোকামাকড় দেখতে পায়। এরপরে সে এটাকে ইগনোর করে সে হসপিটাল ঘোরাফেরা করতে শুরু করে, যেখানে লোকার দেখে যে হসপিটালের সমস্ত রোগীরাই খুবই খুশিতে আছে আর তারা সবাই একসাথে গোসল করছে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। হসপিটালটা এমন মনে হচ্ছিল যে এটা কোনো পিকনিক স্পট। কিছু দূর এগিয়ে লোকাটি একটি হরিণ দেখতে পায়, যেই হরিণটি তাদের গাড়ির সামনে এসে পড়েছিল। সে সেই হরিণটির পিছিয়ে পিছিয়ে যায়। আসলে এই জায়গাটা একটা গোলকধাঁধার চেয়েও কম কিছু ছিল না। সে আরেকটু ভিতরে গিয়ে সেখানে মিস্টার প্র্যাম্পিককে বসে থাকতে দেখে আর তাকে বলে যে আমি আপনাকে নিউ ইয়র্ক থেকে নিতে এসেছি। তখন মিস্টার প্র্যাম্পিক বলে যে তুমি কি দেখতে পাচ্ছ না আমি যে অসুস্থ? কিন্তু লোকাতের এই কথাটা খুবই অদ্ভুত লাগে। সে মিস্টার প্র্যাম্পিককে বলে আপনি তো পুরোপুরি সুস্থ। এরপরে লোকাট মিস্টার প্র্যাম্পিককে অনেক বোঝায়। অবশেষে মিস্টার প্র্যাম্পিক তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ফিরে যাওয়ার জন্য লোকাট রিসেপশনে একটা গাড়ি ব্যবস্থা করে দেওয়ার কথা বলে। তখন রিসেপশনিস্ট বলে যে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি ততটুকুই করব। লোকাট যখন বাহিরে আসে তখন তার সাথে ভিক্টোরিয়া নামক একটি মহিলার দেখা হয়। ভিক্টোরিয়া সেখানে লোকাটকে একটি পুরনো ছবি দেখিয়ে বলে ওই যে সামনে চার্চটা দেখছ, সেখানে রাজার একজন বিরোধীকে মারার জন্য লটকিয়ে দেওয়া হয়েছিল। তখন লোকাট বলে যে সেই রাজা না, যে তার নিজের বোনকেই বিয়ে করেছিল। আর এটা শুনে ভিক্টোরিয়া বলে ও আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। ভিক্টোরিয়া চলে যাওয়ার পর লোকাট সেই চার্চটিকে খুবই ভালোভাবে দেখতে থাকে। যেই চার্চের পিছনে সে হ্যানা নামের একটি মেয়েকে দেখতে পায়। তখন লোকাট তাকে জিজ্ঞেস করে তুমিও কি এখানে চিকিৎসার জন্য এসেছ? তখন সেই মেয়েটি বলে যে না, আর সে বলে যে তাকে মিস্টার ওয়ালমার বলেছে সে একটি স্পেশাল রোগী আর আমার চিকিৎসা মিস্টার ওয়ালমার নিজেই করবে। এরপরে সেই মেয়েটি সেখানে লোকাটের পায়ের কথা জিজ্ঞেস করে। লোকাট বলে যে আমার পা এখন ঠিক হয়ে গেছে আর আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে যাব। কিন্তু তখন হ্যানা সেখানে খুবই অদ্ভুতভাবে বলে যে এখান থেকে কেউই ফিরে যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত তারা না চায়। এরপরে লোকাট সেখান থেকে মিস্টার প্র্যাম্পিকের রুমে যায়, কিন্তু মিস্টার প্র্যাম্পিক সেখানে ছিল না। এরপরে সে সেখান থেকে ডাইনিং রুমে যায় আর ওয়ালমোরের কাছে মিস্টার প্র্যাম্পিকের কথা জিজ্ঞেস করে। তখন মিস্টার প্র্যাম্পিক বলে যে তার অবস্থা খুবই খারাপ ছিল, তাই আমরা তাকে একটি এমার্জেন্সি ওয়ার্ডে পাঠিয়ে দিয়েছি। কিন্তু লোকাট তখন বুঝে যায় যে ওয়ালমোর মিথ্যা কথা বলছে, তাই সে সেখানে চিল্লাতে থাকে। তখন ওয়ালমোর তাকে বলে যে মনে হয় তোমার শরীর ভালো না। আর ঠিক তখনই সেখানে লোকাট বেহুশ হয়ে যায়। যখন লোকাট চোখ খোলে তখন সে দেখে যে মিস্টার ওয়ালমোর তার চিকিৎসা করছে। তখনই লোকাট মিস্টার ওয়ালমোরের টেবিলে হ্যানার ছবি দেখতে পায়। তখন মিস্টার ওয়ালমোর বলে যে এটা হচ্ছে আমার স্পেশাল রোগী, আমি তাকে নিজের মেয়ের মতোই দেখি। এরপরে লোকাট মিস্টার ওয়ালমোরকে একটা ট্রিটমেন্টের কথা বলে, যার জন্য মিস্টার ওয়ালমোর বাহিরে যায়। আর ঠিক তখনই লোকাট সেখানে ওয়ালমোরের লকার থেকে মিস্টার প্র্যাম্পিকের ফাইলটা চুরি করে নেয়। ওয়ালমোর যখন ফিরে আসে তখন লোকাট ওয়ালমোরকে সেই লকেটটির কথা বলে যে লকেটটি কিসের। তখন ওয়ালমোর লোকাটকে বলে যে এই লকেটটি আমরা কনস্ট্রাকশন করার সময় পেয়েছি আর আমাদেরকে রাজায় সেই অদ্ভুত পানের কথা বলেছে যেটা দিয়ে আমরা মানুষকে চিকিৎসা করি। লোকাট ওয়ালমোরের কাছেও একই প্রশ্ন করে, সেই রাজা না যে নিজের বোনকেই বিয়ে করেছিল? যেটা শুনে ওয়ালমোর কোনো কিছুই বলে না। এরপরে লোকাটকে একটা ট্যাঙ্কারের ভিতরে ঢোকানো হয় তার চিকিৎসা করার জন্য, আর বাহিরে তার পর্যবেক্ষণ করার জন্য একটি ডাক্তারও ছিল। কিন্তু সেই সময় সেখানে একটি নার্স চলে আসে আর ডাক্তারের নজর লোহাটের কাছ থেকে সরে যায়। অপরদিকে ট্যাঙ্কারের ভেতর লোকাটকে কিছু ইল মাছ চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। সে বাহিরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে বাহিরে যেতে পারে না। এরপরে লোকাট সেখানেই বেহোশ হয়ে যায়। কিন্তু সঠিক সময়ে সেই ডক্টরটি লোকাটকে সেই ট্যাঙ্কার থেকে বাইর করে নেয়। তখন লোকাট সেই ডাক্তারকে বলে যে নিচে কিছু অদ্ভুত জিনিস আছে। ডাক্তার যখন চেক করে তখন এখানে কিছুই ছিল না। ডাক্তাররা ভাবে যে এটা লোকাটের একটা হ্যালোসিনেশন ছিল। এরপরে লোকাট নিজের রুমে এসে মিস্টার প্র্যাম্পিকের ফাইলটা চেক করে, যেখানে সে কিছু এক্সরে দেখতে পায় যেটা খুবই অদ্ভুতভাবে নেওয়া হয়েছিল। সেই সময় লোকাট বাহির থেকে কিছু আওয়াজ পায়। যখনই সে জানালা দিয়ে বাহিরে তাকায় তখন সে দেখে যে সেই হসপিটালের একটা গার্ড একটা লাশকে সেই গুহার ভিতর নিয়ে যাচ্ছে। এটা দেখে লোকাট চিন্তা করতে থাকে আসলেই হসপিটালে হচ্ছেটা কি। এর পরের দিন লোকাট যখন বাইরে আসে তখন সে ভিক্টোরিয়াকে দেখতে পায়।
ভিক্টোরিয়া লোকহার্টকে বলে যে তুমি ঠিক ছিলে, কিন্তু এই মহলটিকে জ্বালানোর কারণ তার বোন ছিল না, আসলে কিছু এক্সপেরিমেন্টের কারণে এই মহলটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যে এক্সপেরিমেন্টটা সেই রাজা এই গ্রামের মেয়েদের উপর করতে চাচ্ছিল। লোকহার্ট বলে যে তারা এক্সপেরিমেন্ট করছিল না, তারা আসলে চিকিৎসা করছিল। এরপরে সিন শিফট হয়, আমরা আবার হ্যানা লোকহার্টকে একসাথে দেখতে পাই, যেখানে লোকহার্ট হ্যানাকে বলে তুমি কি আমার শহরে নিয়ে যেতে পারবে, আর লোকহার্ট সেখানে হ্যানাকে একটি ছোট ডল দেয় যার কারণে হ্যানাও রাজি হয়ে যায়। এরপরে হ্যানা সেখান থেকে লোকহার্টকে শহরের দিকে নিয়ে যায়। শহরে গিয়ে লোকহার্ট একটি বারে যায়, সেখানে সে বিয়ার অর্ডার করে আর হ্যানা এবং লোকহার্ট একসাথে বসে বিয়ার খেতে থাকে। তখন হ্যানা লোকহার্টকে বলে যে ওয়ালমোর সবসময় বলে যে আমি যখনই ঠিক হয়ে যাবে তখনই আমার বাবা আসবে আমাকে নিয়ে, আর সে সবসময় আমাকে একটা পানি খাওয়ায়, যেই পানিটা সে হসপিটালের সমস্ত রোগীদেরকে খাওয়ায়। কিছুক্ষণ কথা বলার পর লোকহার্ট হ্যানাকে বলে তুমি এখানেই থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। লোকহার্ট সেখানে কাছেই একটা ডাক্তারের কাছে যায়, যেটা আসলে একজন পশুর ডাক্তার ছিল। লোকহার্ট সেখানে সেই ডাক্তারকে মিস্টার প্র্যাম্পিকের ফাইলটা দেখায় আর তাকে বলে যে তার দাঁতটা কিভাবে ভেঙে গেছে। তখন সেই ডাক্তারটি লোকহার্টকে বলে যে ডিহাইড্রেশনের কারণে তার দাঁতটি ভেঙে গেছে। কিন্তু তখন লোকহার্ট বলে যে হসপিটালের তো পানির কোনো অভাব নেই, কিন্তু সেই ডাক্তারটি সেখানে লোকহার্টকে আর কিছু বলতে না করে দেয়। তখন লোকহার্ট সেই ডাক্তারকে বলে এটা সেই রাজার এক্সপেরিমেন্টের কারণে হয়নি তো, আর তার স্ত্রীও তো অসুস্থ ছিল। তখনই সেই ডাক্তারটি লোকহার্টকে বলে যে তার স্ত্রী অসুস্থ ছিল না, তার স্ত্রী শুধুমাত্র বাচ্চা জন্ম দিতে অক্ষম ছিল। এরপরে সেই ডক্টর লোকহার্টকে একটি জানোয়ারের কাছে নিয়ে যায় আর তার পেটটি কেটে দেয়, তার পেট থেকে কিছু ইল মাছ এবং একটি বাচ্চা বেরিয়ে আসে। তখন সেই ডাক্তার লোকহার্টকে বলে যে এই জানোয়ারটি সেই হসপিটালের পানি খেয়েছিল। এখানে এইসব কিছু দেখে লোকহার্ট খুবই হয়রান হয়ে যায়। অপরদিকে আমরা হ্যানাকে দেখতে পাই যে ক্যাফেতে নাচছিল, যেটা দেখে তার আশেপাশে অনেক বাজে ছেলে চলে আসে আর তাকে টিজ করতে থাকে। ঠিক সেই সময় সেখানে লোকহার্ট পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে লোকহার্ট সবার প্রথমে তার অফিসে কল করে আর তার অফিসে কল করার পর সে জানতে পারে তার অফিসের লোকজন জানেই না যে সে অসুস্থ আর তার সাথে এত বড় ঘটনা ঘটে গেছে। তখন লোকহার্ট বুঝে যায় যে ওয়ালমোর তাকে মিথ্যা কথা বলেছে। তখন লোকহার্ট খুবই রেগে যায় আর সে হ্যানার কাছে যায়, তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এটা কেন বলেছিলে যে এখান থেকে কেউ বেরোতে পারে না। আর এরই মাঝখানে সেখানে লোকহার্টের সাথে সেখানকার কিছু ছেলেদের লড়াই হয়ে যায় আর তারই মাঝখানে সেখানে ওয়ালমোর চলে আসে আর ওয়ালমোর সেখানে হ্যানা এবং লোকহার্টকে নিয়ে চলে যায়। একদিন রাতে লোকহার্টের খুবই একটা ভয়ানক স্বপ্ন আসে আর সে ঘুম থেকে উঠে যায়। এরপরে জানালার বাহিরে সে তাকায় আর সে সেই গার্ডটিকে দেখতে পায় যে সে আরেকটি লাশটি সেই গুহার ভিতরে যাচ্ছে। তখনই লোকহার্ট বুঝে যায় যে এখানে আসলে কিছু তো অদ্ভুত হচ্ছে। কিন্তু সেই সময় তার দাঁতে ব্যথা শুরু হয়, সে আস্তে করে তার দাঁতটি টান দেয়, কিন্তু তার টানের সাথে সাথে তার দাঁতটি খুলে তার হাত চলে আসে। সেই দাঁতটি নিয়ে সে নিচে রিসেপশনে চলে যায়। সেখানকার নার্স যখন সেই দাঁতটি নিয়ে ভিতরে যায়, লোকহার্ট সেই সুযোগটা কাজে লাগিয়ে এটা দেখে নেয় যে মিস্টার প্র্যাম্পিক কোন রুমে আছে। এরপরে সে সেই রুমটি খুঁজতে থাকে, কিন্তু ঠিক সেই সময় লোকহার্ট সেখানে আরেকটি রুমে ভিক্টোরিয়াকে দেখতে পায় যার অবস্থা খুবই খারাপ ছিল। তখন ভিক্টোরিয়া সেখানে লোকহার্টকে বলে যে সেই রাজার স্ত্রী মারা যায়নি, তাকে খুন করা হয়েছে আর তার পেট চিরে তার পেট থেকে বাচ্চা বের করে সেই বাচ্চাটিকে পানিতে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু পানিতে ফেলার পরও সেই বাচ্চাটি জীবিত ছিল। ঠিক সেই সময় লোকহার্ট সেখানে কারো আসার আওয়াজ পায়, তাই সে তাড়াতাড়ি করে একটি রুমে গিয়ে লুকিয়ে পড়ে আর ফাইনালি সে সেই রুমে মিস্টার প্র্যাম্পিককে দেখতে পায়। কিন্তু মিস্টার প্র্যাম্পিক এখন স্বাভাবিক স্থিতিতে ছিল না, তাকে একটি টিউবের ভিতর বন্দি করে রাখা হয়েছিল। এখানে লোকহার্ট কিছু করার আগে মিস্টার ওয়ালমোর তাকে দেখে ফেলে। তখন লোকহার্ট মিস্টার ওয়ালমোরকে মিথ্যা কথা বলে, সে ওয়ালমোরকে বলে যে আমার দাঁতে খুবই ব্যথা হচ্ছে। এরপরে ওয়ালমোর লোকহার্টকে নিয়ে একটি ওয়ার্ডে যায় যেখানে তারা তার দাঁতের চিকিৎসা করছিল। তারা সেখানে লোকহার্টের দাঁতের জায়গাটিতে জবরদস্তি একটি গর্ত করে দেয়। এরপরে আমরা দেখি যে সেই ড্রাইভারটি এই হসপিটালে আরো কিছু মানুষকে নিয়ে এসেছে, কিন্তু ঠিক সেই সময় লোকহার্ট তার গাড়িতে উঠে যায় আর তাকে শহরে নিয়ে যেতে বলে। এরপরে লোকহার্ট শহরে গিয়ে পুলিশ স্টেশনে যায় আর পুলিশ স্টেশনে গিয়ে সেখানে সমস্ত কথা খুলে বলে। তখন সেই পুলিশ অফিসার বলে আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আসলে সেই পুলিশ অফিসারটিও মিস্টার ওয়ালমোরের সাথে মিলেছিল। সে মিস্টার ওয়ালমোরকে বলে দেয় যে লোকহার্ট এখানে চলে এসেছে। এরপরে মিস্টার ওয়ালমোর পুলিশ স্টেশনে চলে আসে লোকহার্টকে নিয়ে যেতে।
আর সে লোকহার্টকে নিজের সাথে সে হসপিটালে নিয়ে যায়। এভাবেই দিন পার হচ্ছিল, আর লোকহার্টও এটা ভেবে নেয় সেও অন্যদের মতোই অসুস্থ। আর এই সবকিছু হচ্ছে সেই পানিটির কারণে যেটা তাদের সবাইকে খাওয়ানো হচ্ছিল। যাই হোক, এরপর লোকহার্টেরও প্রপার চিকিৎসা শুরু হয়ে যায়। একদিন লোকহার্ট তার রুমে বসে কিছু একটা লিখছিল, কিন্তু তখনই তার মাথায় আসে যে এই হসপিটালে কি হচ্ছে আমি সেটা খুঁজে বের করবই। এরপরে সে সেখানে তার পায়ের ফ্র্যাকচারে লাগা সেই প্লাস্টারটিকে কেটে ফেলে, আর তখনই সে জানতে পারে যে তার পা তো পুরোপুরি ঠিকই আছে। তার মানে মিস্টার ওয়ারমোর তাকে এটাও মিথ্যে কথা বলেছিল তাকে এখানে রাখার জন্য। এরপরে লোকহার্ট রাতের অন্ধকারে সেই গুফাতে যায়, যেই গুফাতে প্রতিদিন রাতে একটি গার্ড বডি নিয়ে যেত। ভিতরে গিয়ে সে দেখতে পায় সেই জায়গাটি অনেক বড়, আর সেখানে ইল ফিশের ওপর কিছুটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে। সেখানে সে কিছু মরা বাচ্চা দেখতে পায় যাদেরকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। এরপর সে সেখানে একটা ছবি দেখতে পায় যেটা সম্ভবত সেই রাজার ছিল, কিন্তু সেই ছবিটি হুবহু একদম হ্যানার মতোই ছিল। হতে পারে এটি হ্যানারও ছবি, ওয়েল এটা সম্পর্কে আমরা পরেই জানি। এরপরে সে সেই গুফার ভেতর আরেকটু নিচে যায়, আর সেখানে গিয়ে সে ভিক্টোরিয়ার লাশ দেখতে পায়। তার বডি থেকে সমস্ত রক্ত চুষে বের করে নেওয়া হয়েছিল, যার ফলে তার বডিটা একেবারে শুকিয়ে গিয়েছিল। ঠিক তখনই সেখানে একটি গার্ড চলে আসে আর ভিক্টোরিয়ার বডিটা পানিতে ফেলে দেয়, আর সেই পানিতে থাকা ইলমাছগুলো সেই বডিটাকে খেতে থাকে। কিন্তু ঠিক সেই সময় গার্ড লোকহার্টকে দেখে ফেলে, আর তাদের মাঝখানে সেখানে প্রচণ্ড লড়াই হয়। কিন্তু লোকহার্ট সেখানে সেই গার্ডকে মেরে ফেলে। অপরদিকে আমরা হ্যানাকে দেখতে পাই যে সুইমিং করছিল, কিন্তু ঠিক সেই সময় তার পিরিয়ড শুরু হয়ে যায়, যার ফলে পুরো পানি লাল হয়ে যায়। আর ঠিক সেই সময় সেখানে অনেকগুলো ইল মাছ চলে আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই ইল মাছগুলো হ্যানাকে কামড়ায় না, বরঞ্চ তারা হ্যানার আশেপাশে ঘুরতে থাকে। এমনটা মনে হচ্ছিল যে সেই ইল মাছগুলো যেন হ্যানাকে পাহারা দিচ্ছে। তখন হ্যানা খুবই ভয় পেয়ে যায়, আর সে সেখান থেকে বেরিয়ে আসে। সে সোজা ডাইনিং হলে চলে যায়। হ্যানাকে এই অবস্থায় দেখে ওয়ালমোর তাকে কাপড় দিয়ে ঢেকে দেয়। কিছুক্ষণ পরে সেখানে লোকহার্টও চলে আসে। লোকহার্ট সেখানে সবাইকে বলে, আপনারা যে পানিটি পান করছেন এটা কোনো সাধারণ পানি নয়, এই পানিটি ইল মাছের, আপনারা কেউই অসুস্থ নয়, আসলে এই পানিটি আপনাদেরকে অসুস্থ করছে। কিন্তু লোকহার্টের কথা শুনে সেখানকার পেশেন্টগুলো উল্টো তার উপরে হামলা করে দেয়। এরপরে লোকহার্টকে সেখান থেকে একটি অন্য রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে ওয়ালমোর তার মুখে একটি পাইপ লাগিয়ে দেয়, আর এই পাইপের মাধ্যমে কিছু ইল মাছ তার পেটের ভেতর ঢোকাতে শুরু করে। আর ওয়ালমোর এখানে লোকহার্টের কাছে সমস্ত সত্যি কথা বলে। সে বলে যে আমি সেই রাজার এক্সপেরিমেন্টটাকে ইউজ করছি, কিন্তু তফাৎ শুধুমাত্র এতটুকুই যে সেই রাজায় গাছগুলো জবরদস্তি করত, আর আমি মানুষকে এটা বিশ্বাস করাই যে তারা অসুস্থ আর তারা নিজে থেকেই আসে এই এক্সপেরিমেন্টটা করার জন্য, আর আমি শুধুমাত্র সেই সব লোকেদেরই ডাকি যারা বড় লোক এবং একা থাকে। এরপরে সে সেখানে সেই ইল মাছের ব্যাপারেও বলে যে ইল মাছ অন্যান্য পানিতে শুধুমাত্র 1-2 বছর বাঁচতে পারে, কিন্তু এখানকার পানিতে সেগুলো 200-300 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর তাই আমরা সেই পানিটিকে মানুষের ভিতরে দেই আর তাদের থেকে পিওর পানি বের করে নিই, আর সেই বডিটা চুষে পানি বের করার পর সেই বডিটাকে আমরা ফেলে দেই। এরপরে আমরা সেখানে একটি ছোট্ট বোতল দেখি যেখানে পিউরিফাইড পানিগুলো 1 ফোঁটা 1 ফোঁটা করে পড়ছিল। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পানিটা পান করে যে কোনো মানুষ তার বয়স বাড়িয়ে নিতে পারে। এরপরে সিন শিফট হয়, আমরা ওয়ালমোরকে দেখি যে হ্যানাকে একটা ড্রেস গিফট আর তাকে বলে যে এখন সময় হয়েছে, কিন্তু আসলে কিসের সময় হয়েছে? তখনই সিন শিফট হয় আর আমরা লোকহার্টকে দেখতে পাই যার কাছে হ্যানা এসেছে, আর হ্যানা লোকহার্টকে জিজ্ঞেস করে তুমি এখান থেকে এখনো যাওনি। তখন লোকহার্ট হ্যানাকে বলে যে এখানে যে একবার চলে আসে সে এখান থেকে আর কেনই বা ফিরে যাবে। এটা শুনে হ্যানা খুবই রেগে যায় আর সে লোকহার্টকে বলে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে, তুমিও অন্যদের মতোই। এরপরে রাতে ওয়ালমোর একটি পার্টি রাখে যেখানে সে হ্যানার সাথে ডান্স করছিল। এরপরে ওয়ালমোর হ্যানাকে সেই গুফাতেই নিয়ে যায় যেখানে একটি অনেক বড় বিছানা ছিল, যেই বিছানাটি অনেক পুরনো ছিল। ওয়ালমোর সেখানে হ্যানাকে বলে এখানে শুয়ে পড়ো, তোমার শুরুটা এখান থেকে হয়েছিল, আসলে ওয়ালমোর এখানে হ্যানাকে বিয়ে করেছিল। অপরদিকে আমরা লোকহার্টকে দেখি যার মাথায় ভিক্টোরিয়ার কথাগুলো চলছিল। ভিক্টোরিয়া তাকে বলেছিল যে সেই রানীর বাচ্চাটিকে পানিতে ফেলে দেওয়ার পরও সেই বাচ্চাটি বেঁচেছিল। এরপরে লোকহার্ট সেখান থেকে তাড়াহুড়া করে একটি রুমে চলে যায় যেখানে সে একটি পুরনো পেন্টিং দেখতে পায়, যেই ছবিতে একটি লোক মুখে মাস্ক পরেছিল। এরপরে সে সেই পেন্টিংয়ে একটি ছোট বাচ্চাকেও দেখতে পায় যেটা আর কেউ ছিল না, হ্যানাই ছিল। এরপরে লোকহার্ট বুঝে যায় যে এখানে আসলে হচ্ছে এটা কি, আর ওয়ালমোর এবং হ্যানার মাঝখানের সম্পর্কটা কি। অপরদিকে আমরা দেখতে পাই ওয়ালমোর হ্যানার সাথে জোর জবরদস্তি করছিল, আর ঠিক সেই সময় সেখানে লোকহার্ট পৌঁছে যায়। সে সেখানে পুরো জায়গা জুড়ে পেট্রোল ঢেলে দেয়। এরপরে সে সেখানে মিস্টার ওয়ালমোরকে বলে যে আমি তোমার সত্যিটা জেনে গিয়েছি,
হেনা আসলে তোমার মেয়ে, আর তুমি তার সাথে এমনটা কিভাবে করতে পারো? আর তখনই এখানে পুরো কাহিনীর পর্দাফাশ হয়। ওয়ালমোর সেখানে তার চেহারায় লেগে থাকা স্কিনটাকে সরিয়ে দেয়। তার মানে মিস্টার ওয়ালমোরে ছিল সেই রাজা, যখন সেই মহলে আগুন জ্বলেছিল তখন কিং সেখান থেকে চলে গিয়েছিল, আর তার ওয়াইফ মানে তার বোন সেখানে মারা যায়, কিন্তু তার মেয়ে সেখানে বেঁচে যায়। আর সেই বাচ্চাটি আর কেউ নয়, হেনা। আর সে হেনাকে সেই ইল মাছের পানি দ্বারা 250 বছর ধরে বাঁচিয়ে রেখেছে, আর এটার জন্য সে প্রতিদিন না জানি কতজন মানুষকে মেরে ফেলত। সে তার মেয়েকে এই কারণেই বিয়ে করতে চাইছিল যাতে তার বংশে অন্য কারো রক্ত চলে না আসে। এরপরে সেখানে ওয়ালমোর এবং লোকহার্টের মাঝখানে ঝগড়া হয়, আর লোকহার্ট সেখানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। সেই সুযোগে লোকহার্ট সেখানে হেনাকে বাঁচাতে যায়, কিন্তু কিং পিছন থেকে চলে আসে আর লোকহার্টকে সেই ইল মাছের পানির কাছে নিয়ে যায় তাকে সেই পানিতে ফেলে দেওয়ার জন্য। কিন্তু লোকহার্টের কপালটা খুবই ভালো ছিল, কারণ ঠিক সেই সময়ে হেনা পিছন থেকে মিস্টার ওয়ালমোরকে বাবা বলে ডাক দেয়, যেটা শুনে ওয়ালমোর যখনই পিছনে তাকায় তখনই লোকহার্ট সেখানে ওয়ালমোরকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, আর সেখানে থাকা ইল মাছগুলো রাজাকে খেয়ে নেয়। এরপরে তারা দুজন সেই গুহা থেকে বাহিরে চলে আসে, আর আমরা সেখানে সেই 250 বছর আগের ঘটনার আবার পুনরাবৃত্তি দেখতে পাই, যেখানে পুরো হসপিটালটা আগুনে জ্বলছিল। কিন্তু লোকহার্ট এবং হেনা সেখান থেকে সাইকেল নিয়ে পালিয়ে যায়, কিন্তু তখনই তাদের রাস্তায় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, যেই গাড়িটি ছিল আসলে লোকহার্টের অফিসের। তারা আসলে মিস্টার প্র্যাম্প্রিক এবং লোকহার্টকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু তারা তো এটা জানতো না মিস্টার প্র্যাম্প্রিক মারা গিয়েছে। এরপরে বস লোকহার্টকে বলে তার সাথে চলে যেতে, যাতে লোকহার্টের ওপর সমস্ত দোষ দিতে পারে। কিন্তু লোকহার্ট সেখানে হেনাকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর যাওয়ার সময় আমরা লোকহার্টের চেহারায় একটা সুন্দর হাসি দেখতে পাই। আর এই মুভির কাহিনীটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, একটা অ্যামেজিং কাহিনী ছিল। জানি না আপনাদের কাহিনীটা কেমন লেগেছে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, চলুন শেষ করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। ধন্যবাদ।